লোকসভার অস্থায়ী অধ্যক্ষ নিযুক্তি সংসদীয় পরম্পরা ভঙ্গ বিজেপির জ্যেষ্ঠ সাংসদক নিদিলে অস্থায়ী অধ্যক্ষর দায়িত্ব। দলিত হওয়া বাবেই কংগ্রেসের কুদিকুন্নিল সুরেশক নিদিলে অধ্যক্ষর দায়িত্ব। 24 জুনের অনুষ্ঠিত হব অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। প্রথম দিন দুটাত নবনির্বাচিত সাংসদসকলের হব শপথ গ্রহণ। সাংসদসকলক শপথ বাক্য পাঠ করাব এগারী অস্থায়ী অধ্যক্ষ। 26 জুনত অনুষ্ঠিত হব স্থায়ী অধ্যক্ষ নির্বাচন। কিন্তু এতিয়া অস্থায়ী অধ্যক্ষ নিযুক্তির প্রসঙ্গত সংসদীয় পরম্পরা ভঙ্গর অভিযোগ উত্থাপন হয়েছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন NDA সরকারের বিরুদ্ধে এই অভিযোগ কংগ্রেসের। উল্লেখ্য, বৃহস্পতিবারে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেণ রিজিজুয়ে উড়িষ্যার কটক সমষ্টির বিজেপি সাংসদ ভর্তৃহরি মাহতাবক লোকসভার অস্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দিয়ে। ইয়ার পাছতে বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদীয় পরম্পরা ভঙ্গর অভিযোগ কংগ্রেসের। দলটির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, অস্থায়ী অধ্যক্ষ হিসাবে ভর্তৃহরি মাহতাবর নিযুক্তি সংসদীয় পরম্পরার বিরোধী। পরম্পরায় কয় সকলতক জ্যেষ্ঠ সাংসদগীক অস্থায়ী অধ্যক্ষ নিযুক্তি দিব লাগে। সামনে ভট্টারি মেহতাব সাহেব কা উনকো বানা গিয়া হ্যায়। আপ লোগো কো ইসপে নে এতরাজ ইসপে দর্জ কিয়া আপত্তি দর্জ নেই। ইয়ে বিলকুল সংসদীয় পরম্পরা কে খিলাফ হ্যায়। দেখিয়ে পরম্পরা ক্যা হ্যায়, ট্রেডিশন কনভেনশন ক্যা কহতা হ্যায় কি সবসে বরিষ্ঠ সাংসদ কো স্পিকার প্রোটেম নিযুক্ত কিয়া জাতা হ্যায়। অর ইয়ে স্পিকার প্রোটেম হ্যায় ক্যা, দু দিন কে লিয়ে হ্যায়, শপথ গ্রহণ সমারোহ কে লিয়ে হ্যায়। 26 তারিখ কো তো নয়া স্পিকার কা চুনাব হোনে ওয়ালা হ্যায়। 24 আর 25 কো সারে সাংসদ শপথ লেঙ্গে আর উসকি অধ্যক্ষতা স্পিকার প্রোটেম করেঙ্গে। জ্যেষ্ঠ সাংসদর সন্দর্ভত যুক্তি দর্শাই জয়রাম রমেশে কয় অষ্টাদশ লোকসভাত দুগৰাকী জ্যেষ্ঠ সাংসদ আছে। এগৰাকী কংগ্রেসের কুদিকুন্নিল সুরেশ আর আনগৰাকী বিজেপির বীরেন্দ্র কুমার। দুয়োগৰাকীয়ে অষ্টমবারলৈ সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছে। কুদিকুন্নিল সুরেশ এইবার কেরালার মাবেলিকারা সমষ্টির পর বিজয়ী হয়। একদরে মধ্যপ্রদেশের টিকামগড় সমষ্টির পর জয়ী হওয়া বীরেন্দ্র কুমারক ইতিমধ্যে সামাজিক ন্যায় আর সবলীকরণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দিয়া হয়েছে। পরম্পরা কে অনুসার সবসে বরিষ্ঠ সাংসদ নিযুক্ত কিয়ে যাতে হ্যাঁ। 18বীং লোকসভা মে দো এসে সাংসদ হ্যায় জিনকা 8 টার্ম হো চুকা হোগা। এক তো কুদিকুন্নিল সুরেশ হ্যায় কংগ্রেস কে, জো ইয়ে 8ঠা টার্ম হ্যায়, আর দূসরা বীরেন্দ্র কুমার জি জিনকা ভি 8ঠা টার্ম হ্যায়। বীরেন্দ্র কুমার জি মন্ত্রী বন গয়ে হ্যায়, মন্ত্রিমণ্ডল মে ও সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রালয় কে মন্ত্রী হ্যাঁ, ক্যাবিনেট মন্ত্রী হ্যাঁ, সম্মানিত ব্যক্তি হ্যাঁ। আর পিছলে লোকসভা মে পিছলে স্পিকার প্রোটেম ওই থে, 2019 মে বীরেন্দ্র কুমার জি হি স্পিকার প্রোটেম থে, আর 2014 মে কমলনাথ জি থে স্পিকার প্রোটেম কংগ্রেস কে। বীরেন্দ্র কুমারক মন্ত্রিত্ব দিয়ার পাছত জ্যেষ্ঠতার ভিত্তিত কুদিকুন্নিল সুরেশক লোকসভার অস্থায়ী অধ্যক্ষ নিযুক্তি দিব লাগে বলি মন্তব্য জয়রাম রমেশর। ইয়ার বিপরীতে ভর্তৃহরি মাহতাবক অধ্যক্ষ নিযুক্তি দিয়া হল। ভর্তৃহরি মাহতাব সপ্তমবারের সাংসদ হয়েছে। 6বার বিজু জনতা দল আর এইবার বিজেপির পর সাংসদ হয়েছে। জয়রাম রমেশর অভিযোগ, বিজেপির হওয়া বাবেই ভর্তৃহরি মাহতাবক অস্থায়ী অধ্যক্ষ পদত নিযুক্তি দিয়া হল। কুদিকুন্নিল সুরেশ দলিত হওয়ার বাবে অস্থায়ী অধ্যক্ষ পদত নিযুক্তি দিয়া নহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলিত বিরোধী। ইসবার দেখে কুদিকুন্নিল সুরেশ কা টার্ন বনতা হ্যায়, উনকি বারি আতি হ্যায়। 8 টার্ম হ্যায়, 8ঠা টার্ম হ্যায়, পর উনকো নেই নিযুক্ত কিয়া জাতা হ্যায়। আর ভর্তৃহরি মাহতাব কো জিসকা 7ঠা টার্ম হ্যায়, 6 টার্ম উনকা BJD কা হ্যায় আর অভি 7ঠা টার্ম BJP কা হ্যায়, উনকো নিযুক্ত কিয়া জাতা হ্যায়। তো ইসকে মুঝে সমঝ মে নেই আতা, বট মেরে মন মে দো বিচার হ্যায়। এক তো হ্যায় কি টকরাও কি রাজনীতি হ্যায়, বুলডোজার কি রাজনীতি কি মানসিকতা সে হটে নেই হ্যায়। পহলে দিন সে টক্কর লেনা চাহতে হ্যায়, দিখানা চাহতে হ্যায় কি হম হুকুমত মে হ্যায়, হম চলায়েঙ্গে। হালাঙ্কি জনাদেশ প্রধানমন্ত্রী কে খিলাফ হ্যায়, ব্যক্তিগত উনকি হার হুই হ্যায়, নৈতিক হার হুই হ্যায়, রাজনীতিক হার হুই হ্যায়। অভি ও শ্রী 400 নেই হ্যায়, ও শ্রী 240 হ্যায়, এক তিহাই প্রধানমন্ত্রী হ্যাঁ। পর বুলডোজার কি রাজনীতি হ্যায়, বুলডোজার কি মানসিকতা হ্যায়, তো জো মে কহুঙ্গা ওই সহি। তো 7ঠে টার্ম কে সাংসদ কো স্পিকার প্রোটেম বনা দিয়া হ্যায়, আর জো 8ঠা টার্ম হ্যায় কুদিকুন্নিল সুরেশ জি, উনকো নজরঅন্দাজ কিয়া গিয়া,
एक और मुझे कारण मेरे मन में आता है, ये दलित विरोधी नरेंद्र मोदी हैं, कोडिकनल सुरेश दलित हैं, उनको नहीं बनाया गया है। मेहताब, आपके सांसद को आपने बना दिया है, जो हालांकि अभी अभी आपके पार्टी में आए हैं। आनहते जयरामर एने अभियोगर प्रत्युत्तर दिसे केन्द्रीय संसदीय परिक्रमा दप्तर मंत्री किरेन रिजिजुए। तेर दाबी नियम मते भर्तृहरि महताबक अस्थायी अध्यक्ष हिसाबे नियुक्ति दिया हैछे। प्रोटम स्पीकर का नियुक्त बिल्कुल नियम के मुताबिक हुए हैं। नियम के मुताबिक श्री भर्तृहरि महताब 7 बार कंजुकेटिव एमपी बने हैं और आज के दिन में 18वीं लोकसभा में सबसे लंबा टेन्योर कंजुकेटिव टर्म 7 बार भर्तृहरि महताब का है। दूसरे सदस्य 7 बार के और भी कई है। सुरेश कुडिकोनल जी जो कांग्रेस के सदस्य है उसका टोटल टर्म 8 है, लेकिन उसका 2 बार ब्रेक हुआ है 98 में 2004 में। तो सबसे लंबा कंजुकेटिव निरंतर जो चुन के आए हैं वो भर्तृहरि महताब है। किंतु केन्द्रीय संसदीय परिक्रमा दप्तर मंत्रीगढ़ दावी करेष्ट যে জ্যেষ্ঠতার ভিত্তিত কংগ্রেসের কুদিকুন্নিল সুরেশক লোকসভার অস্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দিব লাগিছিল, কিন্তু নিযুক্তি নিদিলে নরেন্দ্র মোদী সরকারে। নিউজ ডেস্ক রিপোর্ট, দা ক্রস কারেন্ট। এক জুলাইলৈকে মনোময় স্পোর্টস ক্লাবর বিনামূলীয়া নামভর্তির সুবিধা। আপনার সন্তানক যদি ফুটবলের প্রশিক্ষণ দিব বিচাৰে তেনেহলে যোগাযোগ করক মনোময় স্পোর্টস ক্লাবর সৈতে। বয়স 5 বছৰৰ পৰা। যোগাযোগ নম্বর 6003309380 আর 7904221239।